আমার এলাকা থেকে 14 খানা বাচ্চা চুরি হয়ে যায় আর একটাও বাচ্চা রিকভারি হয়নি। এটা আমি ভালো করে জানি কি পুলিশ চাইলে আমাদের নিশ্চয়ই কিছু না কিছু একটা রাস্তা বের হতো, এসআইটি হলো, সিআইডি হলো, কিন্তু কিছু হয়নি আজ পর্যন্ত। আমাদের বাচ্চা ঘরে ফিরিনি। এবার আমার বয়স 52 হয়ে গেছে, একটা ছেলে থাকলে আমারও তো একটা বল থাকতো। আজকে আমাদের বল আর বলে জিনিস নেই, পুরো পরিবার ভেঙে গেছে। আর আজকে আমাদের এলাকা থেকে যে 14 বাচ্চা সবারই ভেঙে গেছে, আর কিছু নেই। গরিব মানুষের বাচ্চা, একটা লখটিয়া বাচ্চা ঘটনা ঘটলে লোক রাস্তার উপর চলে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় মিছিল ছিন্দি ভিন্ন হয়ে গেল, লেকিন আমাদের এত বড় ঘটনা হলো আজ পর্যন্ত কিছু হয়নি। আমার এলাকা পিলখানা গোলাবাড়ি ক্ষেত্র থেকে 14 খানা বাচ্চা টোটাল আছে, একটাও বাচ্চা রিকভারি হয়নি। আর আমার আশা আজকেও আছে যে পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে, লেকিন ওরা করবে না, কেন গরিবের ছেলে তো। কারো মা রিক্সা চালায়, কারো বাবা ঝিয়ের কাজ করে, কারো বাবা ময়লা পরিষ্কার করে, কি করে হয়? হবে না। গরিবের জন্য কোনো আইন বলে জিনিস নেই। এই লোক বড় লোক হতো, আইন থাকতো, খোঁজাখুঁজি হতো। একটা কুকুর চুরি হয়ে গেলে পুরো পুলিশ প্রশাসন লেগে যায়, একটা গায়ে চুরি হয়ে গেলে পুরো পুলিশ প্রশাসন লেগে যায়। এত বড় বাচ্চা চুরি হয়েছে আজ পর্যন্ত কিছু হয়নি। আমরা এখনো চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে ওনার অর্ডার করে, উনি তো গৃহমন্ত্রী, উনি আজকে অর্ডার করলে, আজকে আমাদের বাচ্চা খোঁজাখুঁজি করলে আমাদের বাচ্চা পাওয়া যাবে। আর আমরা তো মা মাটি মানুষের সরকার, কি আমরা এই মাটির লোক নেই? আমরা মানুষ নেই? আমরা মা নেই? আমরা তো মা মাটির লোক। আমি আজকে দিদি থেকে অনুরোধ করব, উনি এবারে উনি চাইলে, উনি অর্ডার দিলে আমাদের বাচ্চা আজকে নিশ্চয়ই ফিরে আসবে। পুলিশ চাইলে কি করতে পারে না? সাত সমুন্দর ভিতর থেকে লোকে ঢুন্ড আনতে পারে। না না, কোনো অ্যাক্টিভ নেই। এফআইআর জিডি করার পরে 10 দিন পরে তো ওনা খুঁজতে এসেছিল। ওনারা চাইলে, ওরা চায় না, কোনোদিনই চায় না। এখন আপনি বলেছেন 2 দিন আসবে, কি হলো না হলো আবার শুয়ে যাবে। ওনাদের তো অন্য কাজ থেকে ফুরসত নেই, অন্য অন্য অনেক কাজ আছে ওনাদের। এই কোনো গাছ গরিবের বাচ্চা, কুকুরের বাচ্চা, মানুষের বাচ্চা নাকি? এই কোনো বড় লোক হলে মানুষের বাচ্চা হতো। আমরা গরিব মানে কুকুর, কুকুরের কোনো দাম নেই। सुबह में मेरे परिवार का लोग थे यहाँ पे, उसका दादी है, चाची है, सब यहाँ पर थे घर में। उन लोग के ऊपर छोड़ करके उसको हम चले गए थे देखने के लिए। उसके बाद हम 1 बजे करीब हम उधर से वापस आए, तो आए तो देखे कि नज़र नहीं आया, बाहर में खेलते रहता था। जब देखे कि नहीं नज़र आया तो पूछे घर पे कि बाबू कहाँ है, तो वो लोग बोले कि हम लोग को नहीं मालूम कहाँ है, बाहर में खेलता होगा। फिर खोजने लगे, खोजते खोजते कहीं कुछ पता नहीं चला। लास्ट में शाम में मालूम चला, जब घर में जग खोजा गया पानी के लिए, जग नहीं है, जग नहीं है, तो कहाँ गया? तब मालूम चला कि उसका चाची पानी लाने के लिए भेजाया था उसको कल चापाकल में, और लक्ष्मण पान दुकान के पास चापाकल है, उसी पानी लाने गया था वहीं पे। और उसके बाद पानी लाने गया तो वो आया नहीं। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।